শিরোনাম, জলাবদ্ধতার হাত থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এমপি শামীম ওসমান। এবার বিস্তারিত, টানা বৃষ্টির কারণে ডিএনডির অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে করে দুর্ভোগে পড়েছে জনগণ। এই জলাবদ্ধতার হাত থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আজ শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জে সিমরাইলের ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি এলাকায় সেনাবাহিনী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ডিএনডির পাম্প চালুর চেষ্টা চলছে। আজকের মধ্যে সেনাবাহিনীর উচ্চ ক্ষমতা সম্পূর্ণ দুটি পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করবে। দ্রুত সময়ে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান শামীম ওসমান। তিনি বলেন, যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটি বরাদ্দ হলে ডিএনডি প্রকল্পের হাতিঝিলের চেয়েও মনোমুগ্ধকর করে গড়ে তোলা যাবে। এতে করে প্রায় 20 লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। প্ল্যানিং কমিশনের আমার জানানো হয়েছে, আশা করতেছি আমরা ইনশাল্লাহ আল্লাহর কৃপায় হয় এবং আল্লাহ যদি সব ঠিক রাখেন এবং জাতীয় জনমুখী নামিনী গেছে, আপনারা গতকাল রাতের থেকে যেভাবে আগলের মতো পরিশ্রম করছেন টু সেভ দ্য পিপল, হ্যাঁ, এবং আমরা আশা করছি যেহেতু একটা হাইলি টেকনিক্যাল ব্যাপার, এই পাম্পটা পরে চালু হওয়ার কথা ছিল কিন্তু এখন আর কোনো উপায় হয়েই আপনারা এখন চালু করছেন। তো যদি এটা সাকসেসফুলি চালু হয়ে যায় তাহলে আমরা আশা করছি যে ইনশাল্লাহ শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ডে প্রোঅ্যাক্টিভ ও আলবারাকা হাসপাতালে আইসিইউ বেড রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ হাসপাতাল এটাকে বাণিজ্য হিসেবে নিয়েছেন। যদি আগামী 48 ঘন্টার মধ্যে তারা করোনা রোগী ভর্তির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে আমি নিজেই ওই হাসপাতালে যাব এবং প্রয়োজন হলে ওই হাসপাতালের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমি নেব। সরকার যেখানে করোনা রোগীর চিকিৎসার জন্য অর্থ দিচ্ছে সেখানে তারা কেন করোনা রোগীর চিকিৎসা দেবে না? সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে সাজদা ফাউন্ডেশন হাসপাতালে মাত্র 4টা আইসিইউ। আমি চাই না আমার নারায়ণগঞ্জের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হোক। এবং আজকে বিকাল 4:30টার দিকে যে পাম্পটি পুরোপুরি কাজ সম্পূর্ণ হওয়ার পরে পরিচালিত হওয়ার কথা ছিল সেটি পাম্প তারা আজকে, যদি আল্লাহর হুকুমে পাম্পটি অত্যন্ত বৃহদাকার পাম্প চারটার মধ্যে চালু হবে, যদি চালু হয়ে যায় ইনশাল্লাহ তাহলে আশা করছি আমরা যে আগামী 2 দিনের মধ্যে এই পানি পাস আউট হয়ে যাবে। শুধু এটাই না, এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছাড়াও 2 মাস অতিবাহিত হলেও এখনও নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালের আইসিইউ চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এমপি শামীম ওসমান। আইসিইউ চালু করা নিয়ে তাকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ডিএনডি প্রজেক্ট ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাশফিকুল আলম ভূঁইয়া জানান, শ্রদ্ধাভরে স্মরণ করছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনায় আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আপনারা জানেন যে এটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সেই জন্মশতবার্ষিকীকেই মাথায় রেখে আমরা কিন্তু প্ল্যান করেছিলাম যে 2 বছর এখানে পাম্প হাউস আমরা চালু করবো। সেই পরিপ্রেক্ষিতেই গত 8 মার্চ আমরা এখানে পাম্পটা সেটা স্থাপনা কাজ শুরু করেছিলাম। আমাদের প্ল্যান ছিল যে মার্চের মধ্যেই আমরা পাম্পগুলো বসিয়ে ফেলবো এবং এই বর্ষায় এই পাম্পকে নতুন যে পাম্প স্টেশন হবে সেখান থেকে আমরা পানি নিষ্কাশন পাবো। বাট এই কয়েকদিন আগে যখন আবার মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো, মাননীয় ছিল এক
যেগুলো আসলে এখন চালানোর মতো অবস্থায় নাই, বাট আমরা যখন দেখলাম যে পানির লেভেল 3.8-3.9 চলে যাচ্ছে, মানে কোথাও 2 মিটার, কোথাও 2 ফিট, কোথাও 1 ফিট পানি জমে যাচ্ছে, এলাকাবাসীকে এই বর্তমান যে চলমান যে দুর্যোগ, এই দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য আমরা গতকালকে রাতে সিদ্ধান্ত নিয়েছি। কারণ এমপি মহোদয় গতকালকে আমাকে ফোন করেছিলেন, আমাকে প্রতিমন্ত্রী মহোদয় ফোন করেছিলেন, তো আমি ওনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমার যা আছে তা নিয়ে আমি ম্যাক্সিমাম পসিবল চেষ্টা করবো এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার জন্য। সেই উদ্দেশ্যে কিন্তু গতকালকে সারা রাত আমরা কাজ করেছি। আমাদের যে 2টা পাম্প এখন পাম্প চেম্বারে বসানো আছে, অল্প সময়ের মধ্যেই অপসারণ করতে সম্ভব হবে। আমি নিশ্চিত যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পুরো এলাকাবাসী খুব ভালো একটা সুফল পাবে। ইনশাআল্লাহ যে অতিরিক্ত পানি জমে আছে সেটা নিষ্কাশিত হয়ে যাবে।